মর্মান্তিক এক ঘটনা ঘটল ব্রাজিলে। বিয়ের রাতে স্বামীর সাথে সঙ্গমে মেতেছিলেন 18 বছরের এক তরুণী, তবে হঠাৎ করে অসুস্থ বোধ করেন ওই নববধূ। সঙ্গমরত অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হন তিনি, আর তারপরে মৃত্যু হয় ওই তরুণীর। দুর্ভাগ্যজনক এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে ইবিরিতে শহরে। জানা গিয়েছে ওই তরুণী বিয়ের রাতে স্বামীর সাথে যৌনতায় মেতেছিলেন, আর সেই সময় হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে এই তরুণীর স্বামী প্রতিবেশীদের খবর দেন, প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি চালককে ফোন করা হলে সে যেতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপর দ্বিতীয় ট্যাক্সি চালকও একই কাজ করেন বলে অভিযোগ নিচ্ছে স্বামীর। এরপর চিকিৎসক এসে জানান হৃদরোগে আক্রান্ত হয়েছেন ওই তরুণী। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ওই তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেন তার স্বামী, তবে পথেই মৃত্যু হয় ওই নববধূর। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে, তবে ওই তরুণীর শরীর থেকে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। জানা যায় ওই তরুণী ব্রোঙ্কাইটিসের আক্রান্ত ছিলেন। বিয়ের রাতে স্ত্রীর আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন 29 বছরের বয়সী ওই ব্যক্তি। প্রিয় ভিউয়ার্স, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ।